নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের বলবো যাদের বিয়ে হচ্ছে না বা বিয়েতে বাধা আসছে তারা এই মহাশিবরাত্রিতে এই মন্ত্রটি উচ্চারণ করুন এবং সঠিক নিয়মে দেবাদিদেব মহাদেবকে পুজো দিন সেক্ষেত্রে আপনাদের বিয়ে অবশ্যই তাই ভিডিওটি পুরো দেখো আসুন শুরু করা যায় বিয়ে বিয়ে মানুষের একটি একটি এটি সকলের জীবনে আসতে চায় না সে ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কি উপায়ে পুজো করলে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে পারবেন এবং আপনাদের গিয়ে অবশ্যই হবে যে প্রক্রিয়াটি আমি আপনাদের কাছে তুলে ধরবো সেটি ছেলেরাও করতে পারে এবং মেয়েরাও করতে পারে আপনারা যেদিন শিবরাত্রি সেদিন অবশ্যই উপোস এবং সেদিন শুধুমাত্র জল পান করবেন তার বাইরে কোনো কিছু আহার করবেন না দ্বিতীয় আপনারা সেদিন শিবরাত্রির দিন শিবরাত্রির দিন আপনি দেবাদিদেব মহাদেবের কাছে যান এবং সেই শিবলিঙ্গে একশো আটটা বেলপাতা প্রদান এবং অবশ্যই বেলপাতাতে শেষ লাগাবেন এবং আপনি যদি নিজের জন্য চান তাহলে বলবেন নম শিবায় এবং যদি আপনার গুরুজন ব্যক্তি অর্থাৎ মা বা বাবা তাদের কন্যা সন্তান বা পুত্র সন্তানের জন্য চান তাহলে বলবেন ওং নম শিবায় এক্ষেত্রে একশো আটটা বেলপাতা আপনাদেরকে প্রদান করতে হবে এবং এই ওং নম শিবায় এবং নম এই দুটি মন্ত্র যে যাকে যেটি পাঠ করতে বললাম সেটি একশো আট বাড়ি উচ্চারণ করবে যদি আপনারা একশো আটশতি বেলপাতা না পান সেক্ষেত্রে একটি বেলপাতাকে প্রদান করে পাশে জলে ধুয়ে আবার প্রদান করতে পারে এই নিয়মে যদি আপনারা পুজো করেন দেবাদিদেব মহাদেবকে তাহলে আপনাদের বিয়ে অবশ্যই হবে এটি আমি দায়িত্ব নিয়ে বলছি তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ